যেহেতু আমরা ইম্পোর্টার, সো আমরা সব থেকে রিজনেবল প্রাইস আপনাদেরকে দিতে পারবো। তো আপনারা জেনে গেছেন ইতিপূর্বে, যেহেতু গ্যাস ইতালির অ্যাডভান্সের রিডিউসারটা অনেক বেশি ফেমাস। আমি ইনজেক্টরটা দেখাচ্ছি, আমাদের নতুন সংস্করণ যেটা এসেছে সেটা হচ্ছে আমাদের ইনজেক্টর। এরপরে সব থেকে বড় যে পরিবর্তনটা হচ্ছে সেটা হচ্ছে আমাদের ইসিউতে, এই হচ্ছে আমাদের ইসিউটা অ্যাশ কালার, এটা অবশ্যই আপনারা দেখবেন। এবং সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে এটা 7 জেনারেশন কিউআর কোড, বারকোড স্ক্যান করলে এবং এখানে কোড নাম্বার আছে। হ্যাঁ, আমরা এখন সবসময় গ্যাস ইতালিতে এমনিতেই ফেমাস, সবাই ব্যবহার করতেছে, কিন্তু ব্যবহারের পরে ক্লায়েন্টের রিভিউটা আমরা ক্লায়েন্টের মুখ থেকে জানি। ভাইয়া কেমন আছেন? ছিল গাড়িটা যে কোনো মাধ্যমে, ইউটিউবের মাধ্যমে আপনাদের এক রেফারেন্সে আমি আসছিলাম আমার এলপিজি করার জন্য, HST এলপিজি কনভার্সনে। তো গাড়িটা আমি আপনার এলপিজি করার পরে আমার প্রায় 2.5 বছর হয়েছে, 2.5 বছরের মধ্যে ইনশাল্লাহ আল্লাহর রহমে মানে এখানে আমাকে আসতে হয়নি আপনার এলপিজি সংক্রান্ত কোনো বিষয়ে। জিআই অ্যাডভান্স ফেমাস হওয়ার বড় কারণটি কি? ফেমাস হওয়ার বড় একটাই কারণ, পপুলারিটি এবং কোয়ালিটি। কোয়ালিটি না থাকলে কখনোই কোনো পণ্য ফেমাস হয় না, এটা যেহেতু চিরন্তন সত্য, তেমনি এটা বিশেষ গুণাবলী হচ্ছে আমরা যেহেতু এটা পাইকারি ও খুচরা বিক্রি করে থাকি, সেই সুবাদে আমরা কিন্তু মেকানিক্যাল ও ইলেকট্রিক্যাল পার্টসের রিপ্লেসমেন্ট দিয়ে থাকি, এবং এটার পার্টস অ্যাভেলেবিলিটি অনেক বেশি, কারণ এটা অনেক বেশি পরিমাণে আমরা ইম্পোর্ট করি। দেখা গেছে পার মান্থ 2000 পিস 3000 পিস আমরা ইম্পোর্ট করে থাকি, যার কারণে ক্লায়েন্টকে আমরা পার্টস খুব চাওয়ার সাথে সাথে দিয়ে দিতে পারি। এবং এই সহজলভ্যতার কারণে এই প্রোডাক্টটা এত বেশি ফেমাস। এলপিজির কিন্তু একটা খারাপ দিক আছে, যে যে একটা পণ্য আনকমন একটা পণ্য ইম্পোর্ট করছে বাট তখন পার্টস দিতে পারে না, কিন্তু আমাদের কিন্তু এটা পার্টস খুবই অ্যাভেলেবল, এই কারণে এটার গুণগত মান এবং যেহেতু মাইলেজও খুব ভালো পায়, তেলের সমপরিমাণ, যার কারণে গ্রাহকের চাহিদা শীর্ষে হচ্ছে জিআই অ্যাডভান্স 7 জেনারেশন। গ্যাস ইতালি নামে বাজারে অনেক নকল পণ্য আছে, এই নিয়ে আপনার মতবোধ কি? প্রথমে বলেছি যেই পণ্য যত বেশি ফেমাস তার কপি হবেই, তবে গ্যাস ইতালির সাথে গ্যাস ইতালি অ্যাডভান্সের কোনো সম্পর্ক নাই, গ্যাস ইতালি অ্যাডভান্স ট্রেডমার্ক করা, কেউ যদি গ্যাস ইতালি অ্যাডভান্স কপি করতে চায় তাকে আইনের ঝামেলায় পড়তে হবে, জরিমানার সম্মুখীন হতে হবে, ঠিক আছে? তো নকল থাকতেই পারে, নকল হয়েছে বলে আমরা অখুশি না, নকল হয়েছে এটা আমরা খুশি যে আমরা একটা ব্র্যান্ড বাজারে প্রতিষ্ঠিত করতে পেরেছি। ধন্যবাদ।